हेलो माय डियर स्टूडेंट, आज के भिडियोते आमरा सेकेंड इयारेर फोर्थ पेपर थेके पलाशीर युद्ध सम्पर्के जानबो। आमरा जानी भारतवर्षे एकटी नतून जुगेर सूचना करेछिलो इंग्रेज शासन, आर एई इंग्रेज शासनेर सूचना करेछिलो पलाशीर युद्ध, अर्थात विषयटी अत्यंत गुरुत्वपूर्ण। एई विषये आमादेर पटभूमिते जे विषयगुलो माथाय राखते हबे बा जानते हबे সেটি হলো যে 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের মৃত্যুর পর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ কিছু প্রদেশ প্রায় স্বাধীন প্রদেশে পরিণত হয়েছিল, তার মধ্যে একটি ছিল বাংলাদেশ। আর এই বাংলাদেশে স্বাধীন নবাবের সূচনা করেছিলেন মুর্শিদ কুলি খান। বাংলাদেশের স্বাধীন নবাবের বহু পূর্বেই ভারতবর্ষে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যের জন্য এসেছিল এবং তারা বেশ দক্ষতার সঙ্গে বাণিজ্য করছিল। বাংলাদেশেও তারা বহু পূর্ব থেকেই বাণিজ্য চালিয়ে যাচ্ছিল, কিন্তু আলিবর্দি খাঁ পর্যন্ত নবাবরা প্রত্যেকেই ইংরেজদের গতিবিধির উপর সজাগ দৃষ্টি রাখছিল এবং তাদের কার্যকলাপকে বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ রাখতে বদ্ধপরিকর ছিল এবং তারা সফলও হয়েছিল। কিন্তু আলিবর্দি খাঁর মৃত্যুর পর তার দৌহিত্র সিরাজউদ্দৌলা সিংহাসনে বসলে বিপত্তির সূচনা হয়, আর এই বিপত্তি আসে সিরাজের সঙ্গে ইংরেজদের বিরোধের সূত্রপাতে। এক্ষেত্রে আরো একটি বিষয় যে সিরাজ সিংহাসনে বসলে তার নিকট আত্মীয় বিশেষত আলিবর্দি খাঁর জ্যেষ্ঠ কন্যা ভাসিটি বেগম এবং মধ্যম কন্যার পুত্র শৌকত জং, যিনি পূর্ণিয়ার শাসনকর্তা ছিলেন, তারা কিন্তু বিষয়টিকে ভালোভাবে মেনে নিতে পারেননি এবং তারা সিরাজকে পদচ্যুত করার জন্য বিভিন্নভাবে চক্রান্তে লিপ্ত হয়েছিল। এবং মুর্শিদাবাদের মতিঝিল প্রাসাদ ছিল এই সিরাজ বিরোধী চক্রান্তের মূল কেন্দ্র। যাই হোক, আমরা দেখে নেব যে সিরাজ সিংহাসনে বসার পরে পরেই ইংরেজদের সঙ্গে তার সম্পর্কের অবনতি ঘটল কেন। প্রথম কারণ ছিল, সিরাজ সিংহাসনে বসলে অন্যান্য ইউরোপীয় বাণিজ্যিক কোম্পানিগুলো সিরাজকে উপঢৌকন পাঠিয়ে সম্মান প্রদর্শন করলেও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে কোনো রকম উপঢৌকন প্রেরণ করে সিরাজকে সম্মান প্রদর্শন করা হয়নি, ফলে সিরাজ নিজে অপমানিত বোধ করেছিলেন। দ্বিতীয়ত, সিরাজ শুনতে পেয়েছিলেন যে ইংরেজরা তার বিরোধী পক্ষ ভাসিটি বেগম এবং শৌকত জংকে সাহায্য দানে প্রতিশ্রুতিবদ্ধ। এই সংবাদ সিরাজকে ক্ষুব্ধ করেছিল। এছাড়া ভাসিটি বেগমের বেশ কাছের লোক, প্রিয় পাত্র বলা যেতে পারে, ঢাকার দেওয়ান রাজবল্লভের বিরুদ্ধে তহবিল তছরপের অভিযোগ উঠলে রাজবল্লভের পুত্র কৃষ্ণদাস প্রচুর অর্থ সম্পদ নিয়ে কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজ গভর্নর ড্রেক তাকে আশ্রয় প্রদান করে। সিরাজের বারংবার নির্দেশ সত্ত্বেও ইংরেজরা কৃষ্ণদাসকে নবাবের হাতে প্রত্যর্পণ করতে অস্বীকার করে, ফলে সিরাজ খেপে যান। এই সময় দাক্ষিণাত্যে ইংগো এবং ফরাসি পক্ষের যুদ্ধের সূত্রপাত হয়েছিল এবং এই বিরোধের কে কেন্দ্র করেই কলকাতাতে ফরাসি পক্ষ এবং ইংরেজ পক্ষ উভয় পক্ষই দুর্গ নির্মাণের পরিকল্পনা করে। কিন্তু সিরাজ এই কাজে বাধা দিলে ফরাসিরা মেনে নিল, ইংরেজরা কিন্তু মানেনি। উপরন্তু নবাবের দূত নারায়ণ দাসকে তারা লাঞ্ছিত করে, যা সিরাজকে অত্যন্ত ক্ষুব্ধ করেছিল। এছাড়াও সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরোধের একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল দস্তকের অপব্যবহার। 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শিয়ার একটি ফরমান বলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বঙ্গপ্রদেশে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার প্রদান করেছিলেন, কিন্তু সেটা শুধুমাত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যের ক্ষেত্রে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরা তাদের ব্যক্তিগত বাণিজ্যেও এই ফরমান ব্যবহার করে যাচ্ছিল এবং নবাবের শুল্কে ফাঁকি দিয়ে চলছিল। ক্রমাগত এইভাবে চলতে থাকলে
নবাব সিরাজউদ্দৌলা ব্যাপারটি ইংরেজ কর্তৃপক্ষের দৃষ্টিতে আনলেও তারা এই অবৈধ ব্যবসা প্রতিরোধের কোনো ব্যবস্থা নেয়নি। এক কথা বলা যেতে পারে সিরাজের কথায় কোনো কর্ণপাতই করেনি। এইরকম পরিস্থিতিতে সিরাজকে কঠোর হওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না সিরাজের কাছে। তিনি ইংরেজদের সমুচিত শিক্ষা দেওয়ার জন্য কলকাতা আক্রমণ করেন এবং কাশিম বাজার কুঠি দখল করেন। সময়কাল হচ্ছে জুন মাস, সম্ভবত 4 জুন 1756 খ্রিস্টাব্দ। 20 জুন তিনি ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করলে গভর্নর ড্রেক সহ অধিকাংশ ইংরেজ কলকাতা থেকে পালিয়ে গিয়ে ফলতায় আশ্রয় নেয়। এখানে একটি গুরুত্বপূর্ণ ঘটনার অবতারণা করেছেন ইংরেজ পদস্থ কর্মচারী হলয়। তিনি যে বর্ণনা দিয়েছেন যে 20 জুন রাত্রে নবাবের হাতে বন্দি 146 জন ইংরেজ সেনাকে 18 ফুট লম্বা এবং 14 ফিট 10 ইঞ্চি চওড়া একটি ক্ষুদ্র ঘরের মধ্যে আটকে রাখা হয় এবং পরদিন 123 জন ইংরেজ শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। যে ঘটনা ইতিহাসে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যা নামে পরিচিত, কিন্তু সাম্প্রতিক কালে ঐতিহাসিক এবং বিভিন্ন পণ্ডিত ব্যক্তির বিভিন্ন যুক্তির নিরিখে এই কাহিনী খণ্ডন করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শ্রীমতী অ্যানি বেসান্ত জ্যামিতিক ভাবে প্রমাণ করে দিয়েছেন যে অত ছোট্ট একটি কুঠিতে বা কক্ষে 146 জন মানুষকে বন্দি করাই সম্ভব নয়। এছাড়া অধ্যাপক যদুনাথ সরকার যেটা বলেছেন যে সে সময় কলকাতাতে 146 জন ইংরেজ ছিলই না। আবার হলওয়েল 123 জন ইংরেজ যে মৃত্যুর নামের যে তালিকা দিয়েছেন তাদের অনেকে এই ঘটনার বহু পূর্বে মৃত্যুবরণ করেছিল, আবার অনেকে এই ঘটনার বহু পরেও জীবিত ছিল। অর্থাৎ স্পষ্ট যে ঘটনাটা একটা কল্পকাহিনী, অর্থাৎ কাল্পনিক একটা কাহিনী যেটা নবাব সিরাজউদ্দৌলার চরিত্র হননের জন্য, চরিত্রকে কলঙ্কিত করার জন্য জাস্ট বানিয়ে প্রচার করা হয়েছিল। যাই হোক, কলকাতা দখল করে আলীবর্দী খাঁর নাম অনুসারে সিরাজ কলকাতার নাম রাখেন আলীনগর এবং সেখানে মানিকচাঁদ নামে একজন ব্যক্তিকে শাসনকর্তা নিযুক্ত করে তিনি মুর্শিদাবাদে ফিরে এসেছেন। এই সংবাদ মাদ্রাজে পৌঁছালে কর্নেল ক্লাইভ এবং অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি বিরাট নৌবহর কলকাতা পুনরুদ্ধারের উদ্দেশ্যে যাত্রা করে এবং অতি সহজেই কলকাতা পুনর্দখল করে। এই সংবাদে সিরাজ কলকাতা অভিমুখী হলে যুদ্ধবাদে সামান্য কয়েকদিন যুদ্ধের পর স্বাক্ষরিত হয় আলীনগরের সন্ধি 9ই ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দ। সন্ধির শর্তানুসারে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, দুর্গ নির্মাণ এবং নিজ নামে মুদ্রা প্রচলনের অধিকার পায়। বলা বাহুল্য, এই সন্ধির শর্তানুসারে ইংরেজদের প্রভাব প্রতিপত্তি বহুগুণে বেড়ে যায় এবং তাদের উচ্চাকাঙ্ক্ষাও বহুগুণ বৃদ্ধি পায়। দুই পক্ষের আপাতভাবে মিত্রতা স্বাক্ষরিত হলেও প্রকৃত মিত্রতা কিন্তু স্থাপিত হয়নি। এই সময় দাক্ষিণাত্যে তৃতীয় কর্ণাটকের যুদ্ধের সূত্র ধরে ইংরেজরা ফরাসিদের চন্দননগর কুঠি দখল করে। বেশ কিছু ফরাসি নবাবের দরবারে আশ্রয় গ্রহণ করে। নবাব ফরাসিদের আশ্রয় দেন এবং দাক্ষিণাত্যে ফরাসিদের সঙ্গে যোগাযোগ করলে ক্লাইভ কিন্তু ব্যাপারটি ভালোভাবে নেননি।
ইতিমধ্যে জগৎ শেঠ, রাজবল্লভ, রায় দুর্লভ, উমিচাঁদ, মির্জাফর, ইয়ার লতিফ বিশিষ্ট বেশ কিছু মুর্শিদাবাদের গণ্যমান্য ব্যক্তি সিরাজের অপরিণামদর্শিতা এবং অধ্যত্তপূর্ণ আচরণে ক্ষুব্ধ হয়ে সিরাজ বিরোধী চক্রান্তে যোগদান করেন এবং তারা ইংরেজদের সহায়তা খুব সহজেই লাভ করেন এবং স্থির হয় যে সিরাজকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসানো হবে এবং পরিবর্তে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশে নানা সুযোগ সুবিধা লাভ করবে। এই ষড়যন্ত্র যখন সম্পূর্ণ হয় ঠিক সেই সময় আলীনগরের সন্ধি ভঙ্গের অজুহাতে ক্লাইভ সিরাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সন্ধিভঙ্গের অজুহাতে একটি চরমপত্র পাঠান এবং ক্ষতিপূরণ দাবি করেন, কিন্তু চরমপত্রের উত্তর আসার পূর্বেই তিনি মুর্শিদাবাদের দিকে সসৈন্যে যাত্রা করেন। 1757 খ্রিস্টাব্দের 23 জুন মুর্শিদাবাদের থেকে 23 মাইল দূরে নদিয়া জেলার পলাশির প্রান্তরে দুই পক্ষের যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরেজ পক্ষে ছিল 800 ইউরোপীয় এবং 2200 দেশীয় সেনা, অপরপক্ষে নবাবের হাতে ছিল বিশাল সেনাবাহিনী। অশ্বারোহী সেনা ছিল 18,000, 50,000 ছিল পদাতিক। কিন্তু মির্জাফর, রায় দুর্লভ, ইয়ার লতিফ গুরুত্বপূর্ণ তিনজন সেনাপতি যুদ্ধক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করলে মীর মদন এবং মোহনলাল যুদ্ধ করে প্রাণ বিসর্জন দেন এবং সামান্য যুদ্ধের পরে দেখা যাবে যে সিরাজ পরাজয় বরণ করেন, পলায়ন করার চেষ্টা করলে বন্দী হন এবং মির্জাফরের পুত্র মিরনের আদেশে তাকে হত্যা করা হয়। এখন প্রশ্ন হলো যে এই যে পলাশির যুদ্ধের প্রকৃত কারণ খুঁজতে গিয়ে দেখা যাবে ঐতিহাসিকরা একটা বিতর্ক তৈরি করেছেন বা বিতর্কে জড়িয়ে পড়েছেন বলা যেতে পারে। ইংরেজ ঐতিহাসিক এসসি হিল সহ পিজে মার্শাল প্রমুখ দাবি করেছেন যে এই যুদ্ধের জন্য মূলত দায়ী ছিল সিরাজউদ্দৌলার উচ্চাকাঙ্ক্ষা এবং অহমিকা, লোভ। কিন্তু পার্সিভাল স্পিয়ার সহ বেশ কিছু ঐতিহাসিক এই মত অস্বীকার করে বলেছেন না, পলাশির যুদ্ধের মূল কারণ ছিল ইংরেজরা চেয়েছিল বাংলাদেশের সিংহাসনে বা মসনদে এমন একজন ব্যক্তিকে বসাতে যারা তার কথা মতো চলে এবং সেই সুযোগে তারা বাংলাদেশের ঐশ্বর্য এবং ব্যবসা বাণিজ্যের ওপর একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করতে চেয়েছিল। যাই হোক, পলাশির যুদ্ধের ফলাফল যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে সামান্য একটু যুদ্ধের পর, যাকে ঐতিহাসিকরা খণ্ড যুদ্ধ বলেছেন, সিরাজ পরাজয় বরণ করেছিলেন। কিন্তু স্বাভাবিক সাধারণ একটা খণ্ড যুদ্ধ হলেও ভারত ইতিহাসে এই যুদ্ধের গুরুত্ব ছিল কিন্তু অপরিসীম। কোনোভাবেই এই যুদ্ধকে ছোট করে দেখার কোনো অবকাশ কিন্তু নেই। প্রথমত, এই যুদ্ধ জয়ের ফলে ভারতবর্ষে বাংলাদেশকে কেন্দ্র করে ব্রিটিশ আধিপত্য বিস্তারের পথ সুগম হয়েছিল, ব্রিটিশের মর্যাদা বহুগুণ বৃদ্ধি পেয়েছিল। এছাড়াও দেখা যাবে ইংরেজদের অনুগ্রহে মির্জাফর বাংলার মসনদে বসলে তিনি ইংরেজদের হাতের পুতুলে পরিণত হয়েছিলেন এবং ইংরেজ কোম্পানি বাস্তবিক পক্ষে পাওয়ার বিহাইন্ড দ্য থর্ন অর্থাৎ সিংহাসনের পশ্চাতে প্রকৃত শক্তিতে পরিণত হয়েছিল। অর্থাৎ ভারতবর্ষে ইংরেজদের আধিপত্য বিস্তারের পথকে সুগম করে দিয়েছিল পলাশির যুদ্ধ জয়। দ্বিতীয়ত, এই যুদ্ধ
যুদ্ধে ভারতীয়দের দুর্বলতা সর্বক্ষেত্রে প্রকাশ হয়ে পড়েছিল। এতদিন পর্যন্ত ইংরেজরা ভারতীয় রাজন্যবর্গের কৃপা প্রার্থী হয়ে থাকতে বাধ্য হয়েছিল, কিন্তু পলাশির যুদ্ধের পর ভারতীয় রাজন্যবর্গ কোম্পানির কৃপা প্রার্থীতে পরিণত হয়েছিল। মির্জাফর সম্পূর্ণভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তৃতীয়ত, বাংলাদেশ কৃষি এবং শিল্পে সে সময় একটা ভারতবর্ষের সমৃদ্ধশালী প্রদেশ ছিল, কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধ জয়ের পর এই ব্যবসা বাণিজ্যে একচেটিয়া আধিপত্য স্থাপন করে বিনা শুল্কে বাংলায় বাণিজ্য করে ভারতবর্ষে দেশীয় বণিক এবং অপরাপর ইউরোপীয় বণিকদের সর্বনাশের পথ প্রশস্ত করে দিয়েছিল। পরবর্তী গুরুত্ব হিসেবে বলতে পারি যে মসনদে বসে মির্জাফর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ক্লাইভকে প্রচুর পরিমাণে অর্থ দিয়েছিলেন, রাজকোষ প্রায় শূন্য করে ফেলেছিলেন। এছাড়া কোম্পানি নানাভাবে বাংলার অর্থ শোষণ করে নিজ দেশে প্রেরণ করছিল, যা ভারত ইতিহাসে পলাশির লুণ্ঠন নামে পরিচিত হয়। যদিও বিভিন্ন অজুহাতে এবং যুক্তিতে থিওডর মরিসন, পি জে মার্শাল, বহু ঐতিহাসিক পলাশির লুণ্ঠন তত্ত্বকে নস্যাৎ করতে চেয়েছেন, তারা বলতে চেয়েছেন ইতিপূর্বে বাংলাদেশ থেকে রাজস্ব স্বরূপ প্রচুর অর্থ বাইরে চলে গেছে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে তখন বাংলার বাইরে গেলেও সেটা ভারতের বাইরে যায়নি, কিন্তু পলাশির যুদ্ধের পর ইংরেজ কর্মচারীদের দ্বারা যে অর্থ শোষিত হয়েছিল তা ভারতের বাইরে ইংরেজদের দেশে চালান হয়েছিল। এছাড়াও বাংলাদেশের অমিত ঐশ্বর্য ব্যবহার করে দাক্ষিণাত্যে ইংরেজরা ফরাসিদের বিরুদ্ধে নিজেদের ভাগ্য নির্ধারণ করে নিতে সক্ষম হয়েছিল। ষষ্ঠত, বাঙালি কবি নবীনচন্দ্র সেন বলেছেন এই যুদ্ধের ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। কিন্তু মাথায় রাখতে হবে পলাশির যুদ্ধের পরে কিন্তু ইংরেজরা বাংলাদেশের প্রশাসক হয়নি, এবং পলাশির যুদ্ধ জয়ের পরেও তাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল প্রশাসনকে নিজ হস্তে নেওয়ার আগ পর্যন্ত। যাই হোক, বাংলাদেশের সার্বভৌম কর্তৃত্বে প্রতিষ্ঠিত না হলেও পলাশির যুদ্ধ ঠিক করে দিয়েছিল যে ইংরেজদের বাংলাদেশে সার্বভৌম কর্তৃত্বে প্রতিষ্ঠা শুধুমাত্র সময়ের অপেক্ষা। লাস্ট পয়েন্ট হিসেবে যেটা বলা যেতে পারে, আচার্য যদুনাথ সরকারকে অনুসরণ করে তিনি বলেছেন পলাশির যুদ্ধ বাংলাদেশে মধ্যযুগের অবসান ঘটিয়ে আধুনিক যুগের সূচনা করেছিল। পাশ্চাত্য শিক্ষা, পাশ্চাত্যের ভাবধারার সংস্পর্শে এসে বাংলাদেশে নবজাগরণের সূচনা হয়েছিল। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পলাশির যুদ্ধের পরই বাংলাদেশে কিন্তু পাশ্চাত্যের ভাবধারা বা পাশ্চাত্যের শিক্ষার সূচনা হয়নি। এই পাশ্চাত্যের ভাবধারা তথা নবজাগরণের সূচনা বাংলাদেশে হয়েছিল 19 শতকে, অর্থাৎ আধুনিক যুগের সূচনা পলাশির যুদ্ধ জয়েই হয়েছিল, এ কথা কিন্তু ঠিক ঘটনাক্রমের সঙ্গে খাপ খায় না। যাই হোক, পলাশির যুদ্ধ ভারত ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, এ কথা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এই পলাশির যুদ্ধই ভারতবর্ষে ইংরেজ শাসনের সূচনা করেছিল বলা যেতে পারে, যদিও পরোক্ষে। যাই হোক, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।